দেব না। আমাকে বাধা দিও না মা, এই গ্রামে এক মুহূর্ত থাকতে পারবো না। যেতে আমাকে হবে, আমার কথা শুন মা। সর্দার বাড়ির ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে বিলেত থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে। ওর সাথে বিয়ে হলে তুই সুখী হবি মা, সুখী হবি। না মা, সুখ আমার কপালে নেই। সুখের স্বপ্ন ভেঙে দিয়েছে মিথ্যে তোর ধারণা। চাইলে মানে সব কিছু পায় না, তবুও মানুষ বেঁচে থাকে। ওকেও বেঁচে থাকতে হবে মা। হ্যাঁ মা, তাই তো আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। যেখানে সুমনের ছায়া আমার মনের মধ্যে পড়বে না। আসি মা, সুমন তুমি? জি আমি। আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। মা বলেছে এই বিয়ে শুধু আপনার জন্যই হয়েছে, না হয়তো জীবনেও হতো না। ইস, খালি এই গ্রামের সব মা যদি তোমার মায়ের মতো বুঝদার হতো তাহলে গ্রামের চেহারাটাই পাল্টে যেত। আমার মা বুঝদার না, একটু ভোলা ভোলা সাদামাটা টাইপের মানুষ। সে আপনাকে চিনতে পারেনি মতলব্বা মা, চিনতে পেরেছি আমি। আপনি যে পাতে খান সেই পাতি ফুটা করে দেন, আর তাই আপনার জন্য আমি স্পেশাল মিষ্টি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তুমি এনেছো আমার জন্য? খুলে দেখুন। আরে দেখুন দেখুন, এটা তো চুরি, এটা দিয়ে আমি কি করব? আমার পিঠে যখন ছুরি বসাবেন তখন যেন আপনাকে ছুরি খুঁজতে না হয়। আফসোস লাগে আপনার জন্য, আপনার সব চেষ্টা বৃথা গেল। কত চেষ্টা করলেন আমাকে গ্রাম ছাড়া করার জন্য, কিন্তু পারলেন না। আপনার মনে সব খায়েশ নষ্ট করে আমি ঠিকই ইলেকশনে জিতে গেলাম। তোমার কথা শেষ হয়েছে? আমার কথা তো মাত্র শুরু, বাকি কথা শুনলে চোখ কপালে উঠবে। না, আমার চোখ কপালে উঠবে না। বরং আমি যদি সত্যি কথা বলা শুরু করি তাহলে তোমার চোখ কপালে না তালুতে উঠবে। যদি তুমি মনে করে থাকো ইলেকশনে তুমি তোমার কারণে জিতেছো, তাহলে তোমার মতো বোকা লোক এই নীলগঞ্জের একটাও পাবে না। কি? যে জনাব সুমন সাহেব, আপনি ইলেকশনে জেতেননি, আপনাকে জেতানো হয়েছে। জেতানো হয়েছে মানে? হ্যাঁ সুমন, একটু পিছনের কথা মনে করার চেষ্টা করেন, তাহলে বুঝবে আমি সেই লোক যে তোমাকে বরমিয়ার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াতে প্ররোচিত করেছি। আমি সেই লোক যে বড়মিয়াকে দিয়ে একটা স্ট্যাম্পে মেয়ে বিয়ে দেবার শর্তে রাজি করিয়েছি। আমি সেই লোক যে সবার সামনে লোকজনের মুখ থেকে বড়মিয়ার নামে জয়ধ্বনি বের করিয়েছি চক্কাকে দিয়ে, যাতে সে বাধ্য হয়ে ইলেকশন করে। এবং আমি সেই লোক যে ইলেকশনের আগে পুরো গ্রাম ঘুরে ঘুরে সবাইকে বুঝিয়েছি যে বড়মিয়াকে নয় ভোট দিতে হবে তোমাকে, আর তাই তুমি ইলেকশনে জিতেছ। এসব আপনি করেছেন? হ্যাঁ আমি করেছি। কিন্তু কেন? কেন এই কেনর জবাব অনেক অনেক মর্মান্তিক। শোনো সুমন। হ্যাঁ ঠিক আছে, ওকে। ভাইয়া কি রে এত দেরি করে করতে গেলি? কোন স্যারের কাছে কোচিং করতে গিয়েছিলি নাকি? না ভাইয়া, আমি কলেজে যাইনি। কলেজে যাসনি, তাহলে কোথায় গিয়েছিলি? ভাইয়া তুমি রাগ করো না, আমি মিয়াবাড়ির ছোট ছেলে সাজ্জাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ছোট মিয়া সাজ্জাদের সাথে? কেন ভাইয়া, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। সে তোমাকে বড় মিয়ার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছে। তুই কি বলছিস নীলা, এ কি করে সম্ভব? মানলাম আমাদের বাড়ি মিয়াবাড়ি, কিন্তু কোথায় মিয়াবাড়ি আর কোথায় আমরা? ওরা কত বড় লোক আর আমরা কত গরিব। ভাইয়া প্রেমের প্রস্তাব আগে ওদের বাড়ি থেকেই এসেছে। ও আমাকে বলেছে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেল, ও আমারই থাকবে, বিয়ে করতে হলে ও আমাকে বিয়ে করবে। ঠিক আছে, তাহলে ওকে বল বড় মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসতে। না ভাইয়া, সাজ্জাদের বড় ভাইকে খুব ভয় পায়। এই কাজ তোমাকেই করতে হবে। কি বলছিস তুই, বিয়ের ওয়াদাও করেছে অথচ বিয়ের কথা বলতে ভয় পায়, আজব লোক তো। ভাইয়া ভাইয়া তোমাকে যেতেই হবে ভাইয়া,
আমি সম্ভব যেতে হবে এমনিতে অনেক দেরি হয়ে গেছে যদি তুমি তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা না করো তা আমি সমাজে মুখ দেখাতে পারবো না ভাইয়া আমার বদনাম হবার আগে তুমি ওই বাড়িতে যাও বনমিয়ার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও আমি আজই বড় মেয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো বিয়ে কিসের বিয়ে তুমি কি ভুলে গেছো মতলব বিয়ে হয় সমানে সমানে তুমি প্রস্তাব নিয়ে আমার সামনে আসার সাহস পেলে কোত্থেকে এই সাহস দিয়েছে আমাকে ওদের দুজনের প্রেম ওরা একজন আরেকজনকে ভালোবাসে বড় মিয়া সাজ্জাদ মিয়া সাজ্জাদ মিয়া জি ভাইজান শোনা এসে কি বলছে ও বলছে তুমি নাকি ওর বোনকে ভালোবাসো এ কথা কি সত্যি হ্যাঁ ভাইজান আমি নীলাকে অনেক ভালোবাসি ওকে বিয়ে করতে চাই যে মেয়ে বাড়ির চাকা নেওয়ার উপযুক্ত নয় তুমি কিনা তাকে এই খানদানের বউ বানাতে চাও যারা আমার বাড়ির চৌখানে দাঁড়িয়ে ভিক্ষা নেওয়ার যোগ্যতা রাখে না তুমি তাদেরকে আত্মীয় বানিয়ে মহলের ভিতরে ঢোকাতে চাও অসম্ভব আমি বেঁচে থাকতে তা হতে দেবো না ওই মেয়েকে বিয়ে করার স্বপ্ন মন থেকে দূর করে দাও যাও ঘরে যাও জি এখনো দাঁড়িয়ে আছো কেন আমার উত্তর পাওনি বড় মিয়া আমার বোনের গর্ভে আপনার ছোট ভাইয়ের সন্তান এই চাল অনেক পুরনো চাল মতলব মিয়াবাড়ির সন্তান নিজের পেটে নিয়ে পরে হুমকি দিয়ে মিয়াবাড়ির বউ হতে চেয়েছে এর আগে অনেক দেখেছি কিন্তু একটা কথা মনে রেখো গরিবের মেয়ে এই মহলে অনেকে সন্তানের মা হতে পারে কিন্তু কখনো মহলের বউ হয়ে আসবে না এমন করে বলবেন না বড় মিয়া আমার একটিমাত্র বোন আমি তার ইজ্জত আপনার কাছে ভিক্ষে চাই আমি আপনার পায়ে পড়ি বড় মিয়া তার বোনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে আর আমি সেদিন আমার বোনের পা ধরে কসম করেছিলাম আমি এর বদলা নেব আমি এ খানদানের সমস্ত অহংকার সমস্ত শান শকত নিরাম করে দেব গায়ের মেহনতি মানুষের সামনে মাথা নিচু করে দেবো বড় মিয়ার আমি জানতাম বড় মিয়ার একটা মেয়ে আছে সে একদিন যুবতী হবে এবং সেদিন তার মেয়েকে ছুরির মতো ব্যবহার করে ওই ছুরি দিয়ে মিয়াবাড়ির মান সম্মানের পোস্টমর্টেম করব তার সর্বনাশ করার জন্যে আমি বছরের পর বছর তার তোষামতি করেছি তার বিশ্বাস জেতার জন্যে আমার মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে গরিবের উপর অত্যাচার করেছি আমার সব কষ্ট সফল হয়েছে মিয়া সাহেবের মেয়েকে আজ আমি তোমার হাতে তুলে দিয়েছি মিয়া সাহেব আপনি গরিবকে দেখতে পারতেন না আজ আপনার মেয়ে আপনার ঘরে চাকরের বউ হয়ে সেই ঘরে বসবাস করছেন মহল থেকে সে পৌঁছে গেছে কুড়ে ঘরে সত্যি মামা তুমি অনেক মহান অনেক মহান না সুমন সত্যিকারে মহান তো তুমি আমি তো শুধু আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আর তুমি তো সারা গ্রামের প্রত্যেকটা বোনের বদলা নিয়েছো গ্রামের প্রত্যেকের লোকের পক্ষ হয়ে জুতো মেরেছো ওই বড় মিয়ার মুখে আমি তোমার জন্য গর্বিত সুমন